আসসালামু আলাইকুম। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের নতুন আরেকটি লেসনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেসন থাকবে আর্ট বোর্ডস নিয়ে। আমরা যারা ওয়েব ডিজাইন বা বিভিন্ন মোবাইল অ্যাপের স্ক্রিনের ডিজাইন করি বা মোকআপ ডিজাইন করি, তাদের দেখা যায় একই ধরনের ডিজাইন বা একই ধরনের স্ক্রিনের যে ডিজাইনটা আপনি করবেন তাকে আরেক কয়েকবার করতে হয়, বারবার বা পাশাপাশি রেখে কাজ করতে হয়। একই সাইজের ডিজাইন আমরা যেটা ইলাস্ট্রেটারে দেখেছি, আমরা যখন মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করেছি, সেখানে আমরা আমরা যখন বিজনেস কার্ড বা বিভিন্ন অন্যান্য প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আর্টবোর্ড ডুপ্লিকেট আর্টবোর্ড করা এই কাজগুলো দেখেছি। তো আপনি যখন ফটোশপে স্ক্রিন ডিজাইন করবেন যে যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের জন্য, সেই ক্ষেত্রে আপনি আর্টবোর্ডস অপশন যখন সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি বাড়তি কিছু ফিচার্স পাবেন এবং কিভাবে সেগুলো নিয়ে কাজ করবেন এবং কিভাবে সেই ফাইলগুলো এক্সপোর্ট করবেন সেটা আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। তো এর জন্য আমরা প্রথমে ফাইলে যাব, নিউ ফাইল যাব। তো এখানে দেখুন, এখানে আমার এখানে আপনি ফটোর জন্য যদি যান, আপনাকে বিভিন্ন সাইজের এখানে ফটো থাকে। এখানে প্রিন্টের জন্য গেলে আপনার বিভিন্ন পেপার সাইজগুলো দেখাচ্ছে, ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন সাইজ, এরপর ওয়েবের জন্য আপনি যখন কাজ করবেন বিভিন্ন ধরনের সাইজ দেখাচ্ছে, তারপর মোবাইলের জন্য কোনো অ্যাপ তৈরি করতে গেলে আপনার বিভিন্ন স্ক্রিন সাইজ এখানে দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমি এখানে ধরুন আমি আইফোন এই সাইজটা সিলেক্ট করলাম, যে কোনো একটা সাইজ আপনি ধরুন যে আপনার যেটার জন্য কাজ করতে হবে, এটা সাইজটা নিলাম। এটা 1242x2208 পিক্সেলের এবং পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 72। ওয়েবের জন্য আমরা যখন কাজ করি আমাদের সবসময় আমাদের পিক্সেল 72 রাখতে হবে। তো এখান থেকে আমরা আর্টবোর্ড যদি আপনার সিলেক্ট না করা থাকে, আপনি এখানে আর্ট বোর্ডস হিসেবে সিলেক্ট করবেন। যখন এটা সিলেক্ট করবেন তখন কি হয় দেখি আমরা। তো এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। তো ক্রিয়েটে আসলাম, আসার পরে আপনার নতুন একটি ডকুমেন্ট ওপেন হলো। তো এখানে দেখুন আমরা একটা আর্ট বোর্ডের ভেতরে আমরা একটা নতুন লেয়ার পেয়েছি যেটা আর্ট বোর্ডস নামে হয়েছে। আর এখানে দেখতে পাবেন আমাদের এখানে যেখানে মুভ টুল ছিল, সেইখানে মুভ টুলের জায়গায় আমাদের এখন আরেকটা নতুন নতুন টুল যোগ হয়েছে যেটা আর্ট বোর্ড টুল। হ্যাঁ, তো এখান থেকে আমরা সুইচ করতে পারবো এখানে। তো এই হচ্ছে আমার আর্ট বোর্ড। এখন এই আর্ট বোর্ডকে আপনি ইচ্ছা মতো এখান থেকে কিন্তু ছোট বড় করতে পারবেন। এখান থেকে করার পরে যখন আপনি এখানে কাজ করলেন, এখন এটাকে আমি আগের পজিশনে নেই, আমরা এগুলো পরে দেখব। তো এখানে যখন আমরা যখন কাজ করব তখন একটা কোনো লেয়ার নিয়ে বা কোনো শেপ নিয়ে কাজ করব, তখন সেভাবে কিভাবে কাজ করব সেটা আমরা দেখি। তো এখানে আমার দুটো ইমেজ আছে, আমি প্রথম এই ইমেজটাকে নিয়ে আসছি, আমার এই লেয়ারের মধ্যে নিয়ে আসতে চাই আমার এটাতে। তো এখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করে নেই, করে জাস্ট টেনে এনে এটা এখানে ছেড়ে দিই, তারপর এটা দরকার নেই কেটে দিই। দেখতে পাচ্ছেন যখন আমার এই অবজেক্টটি বা এই ছবিটি যখন এখানে আমি ইমেজটি এনেছি, সেটি আমার আর্টবোর্ডসে নতুন একটা লেয়ারে সে এটি আসলো। হ্যাঁ, আসার পরে আমি যেখানে রাখছি এটা ক্লিপ হয়ে যাচ্ছে, যেখানে রাখছি এটা ওখানেই সেট হয়ে যাচ্ছে, কোথায় আর্টবোর্ডের ভেতরে। কিন্তু আপনি আপনারা এখানে খেয়াল করুন, আমি যখন এটাকে ইমেজের বাইরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ নিয়ে আমি যখন একদম বাইরে নিয়ে গেলাম, তখন দেখুন আমার এটা কিন্তু আর এখন আর্টবোর্ডে কোনো অংশ না, এটা এখন আউট অফ আর্টবোর্ডসে চলে গেছে। এই আর্টবোর্ডের বাইরের অবজেক্ট, এটা এখন আর কিন্তু এটার ভেতরে নাই। তো আবার যখন এটাকে টেনে আমি ভিতরে আনবো, সে আবার এখানে চলে গেছে। এখন ধরুন আপনি একটা অবজেক্টকে বাইরে নিয়েছেন, হ্যাঁ, এবং নিয়ে আপনি চাচ্ছেন না এটা আপনার আর্টবোর্ডের অংশ হোক, এটা বাইরে থাকুক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন কি, আপনি আর্টবোর্ডকে এখান থেকে লক করে দিতে পারবেন। তাহলে হবে কি, আপনার এই অংশ অবজেক্টটি লক হয়ে গেল, সেটা সেটা এখন আর কি হবে না, আপনার এই আর্টবোর্ডের অংশ যতই হোক আপনি আর ভেতরে আপনার আর্টবোর্ডের ভেতরে আর যাবে না, সেটা আলাদা লক হয়ে গেছে। তো সেম আমি এটা এখন তুলে দিচ্ছি, তাহলে এটাকে আমি আমার অবজেক্ট আর্টবোর্ডের অংশ হিসেবে পেলাম। তো এটাকে আমরা এখন আপাতত বাইরে রাখি। আমরা তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডের এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা
ভিউতে যাব গিয়ে এখানে নিউ গাইড লেআউট আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি কলাম নাম্বার আমার 4 থাকুক এবং এখানে আমি রোস এর ক্ষেত্রে আমি এখানে 10টা রো দেই তারপর এখানে 5 দেই এরপর এখানে গাটার ডিলিট করে দিই আমার এখানে গাটার প্রয়োজন নেই আর এখানে মার্জিনের ক্ষেত্রে আমার টপে এখানে আমি 60 পিক্সেল দেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পরিমাপটা দেয়া আছে এটা আপনি ইচ্ছা করলে আপনাদের যদি ইঞ্চিতে দেয়া থাকে তো আপনার এখানে পিক্সেল টাইপ করলে হয়ে যাবে এটাকে কপি করছি কন্ট্রোল সি দিয়ে এরপর আমি টপ লেফট এবং আমার রাইটে আমি একই ভ্যালু দিচ্ছি তাহলে উপর নিচে সব দিকে 60 পিক্সেল করে 60 পিক্সেল করে যাবে আর বটমে সবার নিচে আমি যেখানে চাচ্ছি সেখানে আমি 135 আমার পিক্সেল দরকার তাহলে এরপর এখান থেকে আপনি আপনি আপনার যদি মাল্টিপল আর্টবোর্ডস থাকে আপনি একের অধিক আর্টবোর্ড থাকবে আমরা একটু পরে কাজ করব এগুলো নিয়ে তখন এখানে আপনি অল আর্টবোর্ডস দিতে পারবেন আর এখন আমার যেহেতু একটা আর্টবোর্ড আমি শুধু একটা আর্টবোর্ড দিচ্ছি তারপর এখানে ওকে দিলাম তাহলে এখানে আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল এটা লেআউট তৈরি হয়ে গেছে তো এখন আমি আমার মুভ টুলটা নেই নিয়ে আমার এই অবজেক্ট যেটা বাইরে ছিল এটাকে আমি এখন আমার আর্টবোর্ডের ভেতরে নিয়ে আসি তো এখন এখানে আনার পরে আপনি অ্যালাইন যদি করতে চান একদম মাঝ বরাবর তো সেই ক্ষেত্রে এখানে আপনার অপশনগুলো পাবেন আপনি একদম মিডলে নিয়ে আসতে চাইলে এটা আপনার এভাবে নিতে পারবেন একদম উপরে নিতে চাইলে যাবে সাইডে নিতে গেলেও যাবে একদম মিডলে যদি চাই এভাবে যাবে তো আমি আরেকটু নিচে নামিয়ে আমি এই পজিশন পর্যন্ত নিয়ে আসছি তো এরপর যেটা করব আমরা আমাদের এইখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা একটা রেকট্যাঙ্গেল তুল নিচ্ছি নেয়ার পরে এখন দেখুন আমি কিন্তু একদম এখান থেকে শুরু করছি না আমি একটু বাইরে থেকে করতে পারি এটা কোনো ব্যাপার না আপনি যে কোনো জায়গা থেকে আপনার শেপটা নিতে পারবেন তো শেপের আগে আমি এখানে একটা কালার সিলেক্ট করে দেব আমার কি ধরনের কালার দরকার আমি এখান থেকে ফার্ন থেকে একটা কালার নিচ্ছি একটু ডার্ক কালার হলে ভালো গ্রিনের ভেতরে একটা ডার্ক কালার নিলাম আমরা এরপর আমি বাইরে থেকে রেখে জাস্ট এতটুকু পর্যন্ত এখানে ফিল কালার হয়নি ফিল কালার এখানে সলিড কালার দিতে হবে গ্রেডিয়েন্ট কালার আচ্ছা আমি এটা বাদ দিচ্ছি আমি আবার কন্ট্রোল জি দিই এখানে ফিলে যাই আমরা সলিড কালার দেই এরপর এখান থেকে এখানে কালারটা সিলেক্ট করে দিলাম আমি আচ্ছা তো এরপর এটা তো অটোমেটিক নতুন একটি লেয়ারে চলে আসলো তো আমরা এখান থেকে আমরা যেটা করব প্রথমেই আমাদের প্রথম কাজ হবে আর্টবোর্ড নিয়ে যখন কাজ করব আমরা এখানে এটাকে রিনেম করে নেব স্ক্রিন আমি এটাকে ও1 দিচ্ছি স্ক্রিনও আর এখানে আমাদের রেকট্যাঙ্গেলটা আছে এখানে এটার নাম আমরা এটাও রিনেম করি এটা হচ্ছে আমার ফার্ন ফটো এটা 101 হবে আর এটা হচ্ছে আমার রেকট্যাঙ্গেল এটা তো বোঝাই যাচ্ছে তো এরপরে যেটা করব আমরা এইখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আর একটা শেপ নেব শেপ নেওয়ার জন্য এখানে যাব গিয়ে কাস্টম শেপ টুলে যাব তো এখানে আসার পরে আমাদের শেপ গুলো থেকে একদম নিচে যাই নিচে গেলে আমরা দেখব আমাদের অ্যাপের জন্য কিছু শেপ আছে এই যে এই শেপটা সিলেক্ট করলাম করার পরে অবশ্যই এখানে দেখব আমরা পিক্সেল সিলেক্ট যেন না থাকে এখানে অবশ্যই আমাকে শেপ সিলেক্ট থাকতে হবে থাকার পরে একটু জুম করে নেই তো এখানে আমার এখানে আমি শিফট চেপে রেখে একটা আইকন আঁকছি
তো এরপর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিফল্ট যে কালার ছিল সেই কালারে হয়ে গেছে, এখন এটা দেখা যাবে না। তো এখন আমি এখান থেকে করতে পারতাম কি, আগেই আমার ফিল কালারটা চেঞ্জ করে আমি এখানে সেই কালারটা দিতে পারতাম, বাট আমরা এভাবে করব না, কারণ আমাদের দেখা যায় অ্যাপ গুলোতে আমরা যখন নেক্সট নেক্সট দিয়ে যাই পেজে, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা সময় গিয়ে আমাদের প্রিভিয়াস বাটন এবং নেক্সট বাটনটার কালার চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় আমি কোন কোন কালার গুলো ইউজ করব সেটা মাথায় রেখে আমরা ওভারলে করব, কালার ওভারলে। কালার ওভারলে করার সুবিধা হচ্ছে আপনি নেক্সটে যখন কোন একটি কালার ওভারলে অফ করে দেবেন এবং যে কালারটি চাচ্ছেন সেই কালারটা আপনি তখন নিতে পারবেন। তো এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফেক্টসে যাই, এখান থেকে কালার ওভারলেতে যাব। তো এখানে মাল্টিপ্লাই দেয়া আছে ব্ল্যান্ড মোড, আমরা এখান থেকে নর্মাল করে নেব এটাকে। দেখেন একের বেশি কালার হয়ে গেছে, এগুলোকে আমরা আসলে ডিলিট করে দিই, বেশি হয়ে গেছে তো এই জন্য আমরা আগের প্রজেক্ট গুলাতে প্রয়োগ করা হয়েছিল এগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে জাস্ট ডিলিট করে দিলেই হবে। আচ্ছা এখন একটা কালার ওভারলে আছে, তো এটাকে আমি প্রথম অন করছি। তো এটাতে আমাদের ফার্স্ট আগের মতো এখানে কালার চেঞ্জ করব, বাদামি ধরনের একটি কালার দিই, ওকে। এরপর আরেকটা যোগ করি, সেখানে আমরা গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন দেব। এরপর এগুলো সব মাল্টিপ্লাই হয়ে গেছে, আমি এগুলোকে আবার নর্মাল করে দিচ্ছি, সর্বশেষ যেটি এটিকেও নর্মাল রাখবো এবং এটাকে আমরা হোয়াইট করে দেব, ওকে। এরপরে ওকে, এখন গিয়ে হলো। এখন যেমন যেমন ধরুন আমার যখন দরকার হবে, মুভ টুলটা শেয়ার করছি, আমি যে কোনো একটা কালারকে এখানে অফ করে দিতে পারবো, এখান থেকে অফ করে দিয়ে এটাকে ব্যবহার করতে পারবো যে কোনো কালার। আমাদের এই ব্যাক নেভিগেশন যেটি এটিকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কপি করার পরে এটাকে আমরা এখান থেকে এডিটে যাব, ফ্রি ট্রান্সফর্মে যাব, গিয়ে এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দেই। তাহলে কি হলো, এটা ফ্লিপ হয়ে গেল। এরপর শিফট চেপে রেখে জাস্ট এখানে ড্র্যাগ করে আনে আমরা এখানে রেখে দিলাম। তাহলে আমার সেম বৈশিষ্ট্য নিয়ে দুটো লেয়ার হলো। এরপরে যেটা করব, আমরা আমাদের টপে যাব, আমরা টপে গিয়ে ওখানেও আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব। এই রেক্ট্যাঙ্গেলটা আমরা একটু মিডেলে রাখবো, এখানে কালার এখান থেকে চেঞ্জ করে দিই আমরা আমাদের আগের যে কালারটা। তো এরপরে আমরা এখানে টেক্সট আনবো, সেই ক্ষেত্রে আমাদের নতুন একটা লেয়ারে যাব, গিয়ে টেক্সটে গিয়ে আমরা এখানে লিখব। তো লিখার আগে এখানে আমরা সাইজটা বাড়াই একটু, 40 করি আর একটু বড় 72। এরপর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেই, এখান থেকে ধরুন আমি ফন্টটা নিলাম, এরপরে একটা কথা লিখলাম ফার্ন, একটা কালার চেঞ্জ করি, এটা আমি জাস্ট হোয়াইট করে দেব, ওকে। এরপর এরপর একটু সাইজ বড় করে নিই আমরা শিফট চেপে রেখে। ওকে, টুল দিয়ে আমরা এখন রিপোজিশন করি এটাকে, এখানে করলাম। তো এরপর আমরা আরেকটা শেপ নেই, এখান থেকে কাস্টম শেপে যাব, গিয়ে এখানে আমরা দেখতে পাবো ফার্নের একটা শেপ আছে, সেই শেপটি নেব যে এখানে। তো এখান থেকে আমাদের কালার চেঞ্জ করে নিই, আগে আমরা হোয়াইট দিয়ে নিই, এরপর জাস্ট শিফট চেপে রেখে এটাকে ড্র করলাম।
তো এগুলো আমার একটা ডিজাইন, হ্যাঁ এটা আমার একটা মকআপ হলো ধরুন। এরপর আমরা ফাইলটাকে সেভ করব, সেভ করব আমাদের এখানে ফাইল সেভ, আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি আমার এখানে অ্যাপ স্ক্রিন নামে, এখানে আমরা এটাকে ফাইলটা স্ক্রিন নামে সেভ করলাম, সেভ। তো এখন আমি এখান থেকে আমার গাইড গুলোকে অফ করে দিচ্ছি, আমি এখানে যত গাইডস আছে সব অফ করা থাক। তো এটা হলো আমার স্ক্রিন ওয়ান হলো, হ্যাঁ। তো এখন ধরুন আমার এই লেয়ারটিকে, এই আর্টবোর্ডটিকে আমি যদি আমি আরেকটা চাই, ডুপ্লিকেট চাই, বা অথবা হতে পারে আমি নতুন আরেকটি সেম সাইজের আর্টবোর্ড চাই, তো সেইখান সেজন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করলেই কিন্তু আমার নতুন একটি সেম আর্টবোর্ড হয়ে যায়। তো এখান থেকে আপনি আরো অপশন পাবেন, আপনি এখান থেকে বিভিন্ন সাইজে এটাকে চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ হবে, অথবা ইলাস্ট্রেটরে যেমন দেখেছি আমরা এভাবে আমরা এভাবে এটাকে রিসাইজ করতে পারি, এভাবে করে রিসাইজ করতে পারবো। আর এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে আমরা ডিলেট চাপলে এটা চলে যাবে। আর যদি আমাদের এভাবে কপি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও এটাকে কপি করতে পারবো, জাস্ট এখান থেকে নিউ কপি দিলে আমাদের এটা কপি হয়ে যাবে, তো সেটা আমাদের ডুপ্লিকেট হবে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে কপি করতে পারি, এটা হচ্ছে ডুপ্লিকেট আর্টবোর্ড যদি দেই। তো এখানে আপনি নিউ দিলে এখানে আমি ধরুন এটার নাম দিলাম 02 স্ক্রিন কপি, এটা কপিটা কেটে দেব, স্ক্রিন O2 হলো আমার এখানে, এখানে আর্টবোর্ড এখান থেকে আপনি ডকুমেন্ট নিউতে নিতে পারবেন, বা একটার ভেতরে এটা থাকবে আমার ওই পিএইচডির মধ্যে থাকবে, ওকে হলো। তাহলে দেখুন আমাদের একদম নতুন আরেকটি আমরা আর্টবোর্ড পেয়ে গেলাম। এখন এখানে আমরা নতুন আরেকটি ইমেজ দেব, এখান থেকে জাস্ট টেনে এনে এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম, করে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিলাম, এটা দরকার নাই। এরপর জাস্ট এটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হলো আমার আমার সেকেন্ড পেজ হয়ে গেল। তো এখান থেকে আমার কালার ওভারলে যেটা ছিল এখান থেকে নিউ স্ক্রিনের যেটা এটা এটা স্ক্রিন 2, তো এখান থেকে আমি এটা না কালারটা এখানে অফ করে দেব। এখন ধরুন আমার এখানে স্ক্রিন 1 একবার স্ক্রিন 2 আমাকে এইভাবে যদি ঝামেলায় পড়তে হয়, আমি বুঝতে পারছি না আমার কোনটাতে বারবার যেতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কাইন্ডে যাব, এখানে গিয়ে আমরা যদি আর্টবোর্ড সিলেক্ট করে দেই, তাহলে হবে কি আমার যে কোনো একটি আর্টবোর্ড যেটি অ্যাক্টিভ, এখন দেখুন আমার এটা কিন্তু অ্যাক্টিভ আর্টবোর্ড, শুধু সেটাকে দেখাচ্ছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এখানে যাওয়ার জন্য আমার এখানে এই আর্টবোর্ডের এইটা অফ করে দিতে হবে, তাহলে আমি আবার স্ক্রিন 1 যেতে পারবো। তো সেখান থেকে আমাদের এখানে সেটা নিয়ে কাজ করতে পারবো। এখন এখান থেকে আমাদের যদি এখানে আর্টবোর্ড না দিয়ে আমরা আবার কাইন্ডে যাই, এরপর আমাদের সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমরা যদি কোনো একটি আর্টবোর্ডের কোনো একটি অপশন আমরা এখান থেকে লক করে রাখতে চাই, তো সেখানে এইভাবে আমরা লক করব, তাহলে দেখবেন ওই আর্টবোর্ডের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো লক হয়ে গেছে, তো এভাবে আমরা লক করতে পারবো। এরপর আমাদের এখানে আমাদের এখানে আমি নর্মাল মুভ টুল নিচ্ছি, এখানে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে আপনার যদি খুব ডার্ক ক্যানভাস নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি ডিফল্ট দিয়ে নিতে পারবেন। আর এখান থেকে এই তো এভাবে আপনারা মাল্টিপল স্ক্রিন নিয়ে কাজ করতে পারবেন। এরপর এগুলো চেঞ্জ করার অপশন তো দেখলামই আমরা, কিভাবে আমরা নতুন আর্টবোর্ড নেব, কিভাবে আর্টবোর্ডকে ডুপ্লিকেট করব, এবং কিভাবে আমরা একটার জিনিস আরেকটাতে নিতে পারবো। যেমন ধরুন আমার এখন স্ক্রিন 1 এর কোনো একটি অবজেক্ট যদি আমাকে নিতে হয়, এখানে অটো সিলেক্ট সিলেক্ট করা থাকলে আমরা যে কোনো লেয়ারকে সিলেক্ট করব, তো করে আমি এখানে জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসতে পারবো, আর যে কোনো একটাকে ক্লিক করে এখানে ডিলিট করে দেওয়া যাবে। আমি এখানে আনডু করছি, এভাবে একটির অবজেক্ট আমরা আরেকটার মধ্যে অদল বদল করতে পারবো।
তো এখন যদি এখন আসি আমাদের ফাইলগুলোকে আমরা কিভাবে এক্সপোর্ট করব, কিভাবে আমরা এদেরকে জেপিজি ফরম্যাট বা পিএসডি ফাইল অথবা আমরা কিভাবে এদেরকে পিডিএফ ফরম্যাটে সেভ করব বা পিএনজি ভাবে কোনো আর্টবোর্ডের কোনো একটি অংশ কিভাবে আমরা সেভ করতে পারবো। তো তার জন্য প্রথমে আমরা যেটা করতে চাই, যেমন ধরুন আমার এখানে যদি এখানে আমার এখানে ফার্ন লেখাটি আছে, আচ্ছা আমাদের ফার্ন যে ফটোটা আছে আমাদের এই ছবিটি, হ্যাঁ এই ছবিটিকে আমরা এক্সপোর্ট করতে চাই, তো এখানে রাইট বাটন ক্লিক করব আমরা। রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি পাবেন আপনি, যদি কোনো একটি লোগোকে বা আপনার পিএনজি ফরম্যাটে দরকার হয়। এটা সবচেয়ে কুইক প্রসেস হচ্ছে পিএনজি হিসেবে সেভ করা। তো আমি এখানে এক্সপোর্ট অ্যাজ দিয়েও করতে পারবেন, আপনারা এটা দিলাম। তো এখানে আমার ফটোটি দেখাচ্ছে, এটা সাইজ এখানে বলে দিচ্ছে, আমি কি সেম চাচ্ছি নাকি দ্বিগুণ তিন গুণ বা আরো কম চাচ্ছি সেটা এখান থেকে দিতে পারবো। এটা সিলেক্টেড অবস্থায় আছে, এখানে ফরম্যাট পিএনজি জায়গায় আমি জেপিজি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনি উইথ হাইট আপনি আরো ছোট আকারের যদি আপনার দরকার হয়, অনেক সময় আপনার কাজ আপনার ক্লায়েন্ট বলতে পারে যে কোনো আইকনের ক্ষেত্রে নির্দিষ্ট খুব ছোট সাইজ বলে দিতে পারে, 200 পিক্সেল বা এরকম ছোট ছোট পিক্সেলের ছবি যদি আপনার তৈরি করতে হয়, তো সেইখান এখান থেকে আপনি খুব কুইকলি এক্সপোর্ট করতে পারবেন। তো এখানে যা আছে তাই আমার এখানে আপনি এটাকে এক্সপোর্ট এখানে অল করে দেবেন, তাহলে এখানে ফার্ন ফটোটা সে সেভ করতে চাচ্ছে, সেভ করলেন আপনি। এখানে গেলো জাস্ট আপনার একটা লেয়ার। এখন ধরুন আপনি এখানে যে আপনার তিনটা আছে, একটা হচ্ছে আপনার এখানে রেক্টাঙ্গেল যেটা সেটা, এরপর আপনার ফার্ন যে লেখাটা সেটা, এরপর হচ্ছে আপনার যে শেপটি এটি, তো এই তিনোটিকে যদি আপনি একই সাথে চান যে আপনি এক্সপোর্ট করবেন, তো সেই ক্ষেত্রে শিফট চেপে রেখে তিনোটাকে একসাথে সিলেক্ট করে এদের মাঝখান থেকে আপনি একটা গ্রুপ করে নেবেন, গ্রুপ ফ্রম লেয়ার্স। হ্যাঁ আপনি গ্রুপ ওয়ান দিলেন ধরুন এটার নাম, এই গ্রুপকে এরপরে আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট অ্যাজ এ যাবেন গিয়ে। এখন দেখুন আপনার এটা সাইজ ফরম্যাট আপনি এখান থেকে বলে দেবেন, জেপিজি চাইলে জেপিজি, পিএনজি চাইলে পিএনজি, এখান থেকে আপনি চেঞ্জ তো করতেই পারবেন। আপনি এখানে এটাকে রিনেম করে নিতে পারবেন যে কোনো একটা দিয়ে, এটাকে ধরুন আমি সেভ করলাম। তো আমরা দেখি আসলে আমাদের কতটুকু সেভ হয়েছে, এই যে এটি আমার পরেরটি, এটি হচ্ছে আমার জাস্ট জেপিজি ছবিটি। হ্যাঁ এরপর যেটা করব আমরা, ধরুন এখন এটাকে পিএসডি ফাইল হিসেবে সেভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ফাইল এখানে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এখানে আর্টবোর্ডস টু ফাইলে যাব। এখানে যেহেতু আমাদের আর্টবোর্ডস হিসেবে নেই, এটা কিন্তু পিএসডি ফাইল ছিল না, তো এখান থেকে আমরা আমাদের কোথায় সেভ করতে চাই সে ব্রাউজ করে সেটা দেখাই দিতে পারবো, এটা নামটা। আর এখানে আমরা আর্টবোর্ড কন্টেন্ট অনলি দেব, যেহেতু আমরা এখানকার কন্টেন্ট গুলো চাই। আর এখানে ফাইল টাইপ আপনি দিতে পারবেন পিএসডি হিসেবে, আপনি এখন এটাকে রান দেবেন, তাহলে আপনার এটা সেভ হবে। ওকে, তাহলে আপনার সেই আর্টবোর্ডটি পিএসডি ফাইল হিসেবে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আপনার দরকার হয় যে আপনি দুটোকে জেপিজি হিসেবে আপনি আলাদা আলাদা ভাবে এদেরকে সেভ করবেন, তো সেই ক্ষেত্রে আমরা ফাইলে যাব, সেই ক্ষেত্রে এক্সপোর্টে যাব এবং এক্সপোর্ট অ্যাজ এ যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাবো আমার দুটো স্ক্রিনে কিন্তু এখানে আছে, তো আমরা কন্ট্রোল প্রেস করে দুটো স্ক্রিনকে একই সাথে সেভ সিলেক্ট করব, করে এখানে ফরম্যাট জেপিজি পিএনজি আপনি যেটা চান সেটা দিতে পারবেন। আর এখান থেকে কোয়ালিটি আমরা 80% রাখাটাই বেটার, তাহলে আমাদের ফাইল এত বেশি বড় হবে না, খুব বেশি ভারী হয়ে যাবে না, এখানে আমরা 80% করে দেব। হলো, এরপর আমরা এটাকে সেভ করব, এখানে এক্সপোর্ট অল হবে এখানে। তো এখানে আমাদের এখানে আমরা সেভ দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে এক্সপোর্ট করলাম। তাহলে চলুন দেখি আমাদের, দেখুন এখানে আমাদের স্ক্রিন ওয়ান এবং স্ক্রিন টু দুটো একদম পুরোপুরি আলাদাভাবে জেপিজি হিসেবে সেভ হয়েছে আলাদাভাবে। এরপর যেটা আমাদের পিডিএফ ফরম্যাট আমরা কিভাবে সেভ করব, আমরা এখানে ফাইলে যাব, সেম আবার এক্সপোর্টে যাব, এরপর আর্টবোর্ডস টু পিডিএফ এ যাব। আর্টবোর্ডের নেম সহ আপনি দিতে পারবেন এখানে, দেখি কি অবস্থা হয়।
দেখি আমাদের পিডিএফ কি এসেছে এবার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটার পর একটা এখানে দেখা যাচ্ছে, সবার যেটা আগে ছিল, যেটা নিচে ছিল সেটা নিচে এসেছে, উপরেরটা যেটা ছিল উপরের লেয়ারটা ওভাবে এসেছে। তো এইভাবে আমরা ফরম্যাটে সেভ করব বিভিন্ন ভাবে। তো আপনাদের বাড়ির কাজ থাকবে আমাকে, আপনারা এরকম 4টি পেজ করবেন আলাদা আলাদা বিভিন্ন ধরনের, আপনি ফুল বা যে কোনো একটা অবজেক্ট ধরে করতে পারেন, 4টা আলাদা ইমেজ দিয়ে 4টা আর্টবোর্ড করবেন। এগুলোর নাম দিবেন, স্ক্রিন 1, 2, 3, 4 দিয়ে করবেন। করে আপনারা এগুলোর পিডিএফ ফাইল জমা দেবেন, পিএসডি ফাইল জমা দেবেন, এবং আপনার আর্টবোর্ড যে ফাইলটি সেই ফাইলটি জমা দেবেন। আর এখানের যে আপনার যে লোগো আপনি ব্যবহার করেছেন শেষ, তার একটা পিএনজি ফাইল জমা দেবেন। তো আপনাদের সাথে আমাদের আমার এই গ্রাফিক ডিজাইন কোর্সের এখানেই আজকে আমাদের পথ চলা এখানেই শেষ। আমার আপনাদের সাথে আপনাদের আরো অনেক কাজ করতে হবে, তো আমার পার্ট এখানেই শেষ হচ্ছে। এরপরের যে আপনাদের আপনাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট করানো হবে এবং আপনাদের আরো অন্যান্য কাজগুলো যেগুলো সেগুলো করাবেন আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান মিজান ভাই, আপনারা সবাই চিনেন ভাইয়া। এরপরে ক্লাসগুলো আপনাদের নেবেন এবং খুব ভালোভাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা খুব ভালো একটা ফিউচার আপনাদের হোক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।